বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আজ দেখাচ্ছি কিভাবে আপনারা বায়োফ্লক সিস্টেমে মাছ চাষের পূর্বে মাছকে জীবাণুমুক্ত করে নেবেন বন্ধুরা এটা শুধু বায়োফ্লক সিস্টেম নয় ট্যাঙ্কে বলেন আর এস সিস্টেমে বলেন ডব্লিউ সিআইস সিস্টেমে বলেন মাছ চাষে চাষের পূর্বে এই মাছকে জীবাণুমুক্ত করে নেওয়া ভালো কারণ হ্যাচারি থেকে মাছগুলো আনার সময় জীবাণু আক্রান্ত হতে পারে আপনার ট্যাঙ্কে দেওয়ার পর জীবাণু আক্রান্ত হয়ে মাছগুলো মারা যেতে পারে কীভাবে আপনারা মুক্ত করবেন সেটি আমি বলছি একটি মশারি দিয়ে মশারি দেওয়ার আগে পানিতে আপনি পটাশ দিয়ে একটি দ্রবণ তৈরি করে নেবেন এই দ্রবণটি কি পরিমাণে দিবেন পানি পটাশেরটা আকার ধারণ করবে এই ধরনের পানি করে নেবেন আর আরেকটা দ্রবণ করবেন সেটা হচ্ছে লবণের লবণটাতে আপনি জিবে লাগালে পানিটা লবণাক্ত হয়েছে এই ধরনের যাদের বোঝা যায় এই পরিমাণে লবণ দিয়ে পানিটা তৈরি করে নেবেন মাছটা যেই পাত্রে করে আনছেন ওইখান থেকে একটা নেটে নিয়ে ওই ধ্রবণে চুবিয়ে নেবেন একবার বা দুইবার করে চুবিয়ে নিয়ে আপনারা মাছগুলোকে ট্যাংকে নিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওতে স্পষ্টভাবে আপনাদের দেখানো হয়েছে কীভাবে মাছগুলোকে এখানে চুবানো হয়েছে এরপর আপনারা আপনাদের ট্যাঙ্কে নিয়ে দিয়ে দিবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্ক ট্যাঙ্কটি আসলে তের পালের একটি ট্যাঙ্ক এটি মাটিতে গর্থ করে করা হয়েছে আপনারা যে কোনোভাবে ফিশ ট্যাঙ্ক তৈরি করতে পারেন তের বলেন পাকা হাউজের বলেন প্লাস্টিকের ট্যাংকের বলেন সব ধরনের করতে পারেন এবং করে ওই সব ট্যাঙ্কে আপনারা বায়ো সিস্টেম বা আর সিস্টেমে মাছ চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে চারপাশ দিয়ে ঘিরিয়ে দেওয়া হয়েছে কারণ এগুলো শিং মাছ দেওয়া হয়েছে যখন বৃষ্টি বাদল হবে তখন এখান থেকে মাছ হয়তোবা উঠেও যেতে পারে এখানে ফ্রক দিয়ে নিয়মিত খাবার দিয়ে মাছগুলোকে চাষ করা হবে বন্ধুরা আপনাদেরকে আরেকটা ব্যাপার বলছি সেটা হচ্ছে আপনারা এইসব ট্যাঙ্কে মাছ চাষ করলে আপনারা শুধু ভিডিও দেখে মাছ চাষ করবেন না ভালোভাবে শিখে ট্রেনিং নিয়ে এরপর মাছ চাষ করবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে